চীনের উহান প্রদেশ থেকে এই করোনা ভাইরাস বিভিন্ন দেশে ছড়িয়ে বর্তমানে 215টি দেশে বিভিন্ন জায়গায় নতুন নতুন করে প্রতিদিনই করোনাতে এফেক্টেড রোগী শনাক্তকরণ করা হচ্ছে। ইউনাইটেড আরব আমিরাতেও দ্য টাইম হ্যাজ কাম এসএসটিভি টিপস 6 সেপ্টেম্বর 2020 আজকেই রবিবার ইউনাইটেড আরব আমিরাতে 513 জন নতুন করে কোভিড-19 আক্রান্ত রোগী শনাক্তকরণ করা হয়েছে। আজকে নিউ রিকোভার্ড হয়েছে 2443 জন। আজকে কেউ মারা যায়নি। 2443 জন দেখে আমি থমকে গেলাম, কেননা অনেক আজকে রিকোভার্ড হয়েছে শুক্রিয়া সৃষ্টিকর্তার দরবারে। 73,984 জন ইউনাইটেড আরব আমিরাতে মোট আক্রান্ত হয়েছিল। 7,501 জন অ্যাক্টিভ কেস রয়েছে বর্তমানে। 388 জন এই পর্যন্ত মারা গিয়েছে সব মিলে। 66,595 জন রিকোভার্ড নিয়ে বাড়িঘরে ফিরে গেছে 73,984 জন থেকে। সেই হিসাবে বাংলাদেশে কিন্তু যদি আমরা দেখি অনেক বেশি বেশি মারা যাচ্ছে, অনেক আক্রান্ত হচ্ছে। গতকালকে যদি আমরা এখানে দেখি ইউনাইটেড আরব আমিরাতে 5 সেপ্টেম্বর 2020 705 জন নতুন করে আক্রান্ত হয়েছিল। 494 জন নতুন করে রিকোভার্ড পেয়েছিল, একজন মারা গিয়েছিল। 73,471 জন মোট আক্রান্ত হয়েছিল, তার মধ্যে 63,652 জন ভালো হয়ে গিয়েছিল। 9,431 জন অ্যাক্টিভ কেস ছিল, তার মধ্যে টোটাল মারা গিয়েছিল একজন সহ 388 জন। 6 সেপ্টেম্বর 2020 বাংলাদেশে 24 ঘন্টায় আজকে 1,592 জন নতুন করে করোনা ভাইরাসের শনাক্তকরণ করা হয়েছে। বাংলাদেশে এই পর্যন্ত মোট শনাক্তকরণ করা হয়েছে 385,157 জন। মৃত্যুবরণ করেছে আজকে বাংলাদেশে 32 জন। মোট মৃত্যুবরণ করেছে 4,479। সুস্থ হয়েছে 3,423 জন। মোট সুস্থ হয়েছে 221,275 জন। আজকেই বাংলাদেশে পরীক্ষা হয়েছে 24 ঘন্টার মধ্যে 6 সেপ্টেম্বর 11,354 জন, এবং বাংলাদেশে এই পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে 16,29,312 জন। আপনারা সরকারি বিধিনিষেধ মেনে চলার চেষ্টা করবেন। অযথা ঘর থেকে বের হবেন না। যখনই বের হবেন মাস্ক পরে বের হবেন, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে ঘরে বসে বসে খবর পেতে বেল বাটনটা প্রেস করে রাখবেন।